নমস্কার বন্ধুরা, রসগোল্লা আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় মিষ্টি, আর রসগোল্লাকে আমরা মিষ্টি হিসেবেই খেয়ে থাকি। কিন্তু আজকে আমি তোমাদের এই রসগোল্লা দিয়ে চাটনি বানিয়ে দেখাবো, যেটা তোমরা হয়তো এর আগে কখনো খাওনি, বা তোমরা অনেকেই জানো না যে এই মিষ্টি রসগোল্লা দিয়ে অন্য কোনো রেসিপিও বানানো যায়। তো চলো এই রসগোল্লা দিয়ে চাটনি আমরা তৈরি করে ফেলি, কী করে বানাতে হয় সেটা দেখে নিই। রসগোল্লার চাটনি বানানোর জন্য রসগোল্লা তো লাগবেই। এখানে আমি 6টা রসগোল্লা নিয়েছি, রসটাকে হালকা চিপে নিয়েছি আর রসটাকে আলাদা করে নিয়েছি। এছাড়া লাগবে আমাদের এখানে পাকা লঙ্কা মিহি করে কুচানো, লাগছে 1টা পাতিলেবুর রস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে আমি 1/4 টিস্পুন নিয়েছি জিরে গুঁড়ো। সবার প্রথমে কর্নফ্লাওয়ারটাকে অল্প একটু জল দিয়ে এভাবে গুলে একটা মিশ্রণ মতো তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে আমার কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি হয়ে গেল। অন্যদিকে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে সরিয়ে রাখা রসটাকে, আর অল্প একটু মোটামুটি 1/2 গ্লাস মতো জল আমি দিয়েছি। এটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা হালকা ফুটে এলে এর মধ্যে লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আরও খানিকটা জল দিয়েছি, এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। তো মিশ্রণটা আমার একদম খুব ভালো করে ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এক এক করে রসগোল্লাগুলোকে এর মধ্যে মিশ্রণের মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো এখানে রসগোল্লাগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে এইভাবে ফুটতে দিতে হবে 2 মিনিটের জন্যে হাই ফ্লেমে। বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে তোমরা খেয়াল করবে যে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে আসছে, আর একদম কিন্তু চিটচিটে টাইপের একটা ঘনত্ব চলে এসছে। দেখো তোমরা বুঝতেই পারছো, এই যে আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, দেখো মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট আরেকটু ফুটিয়ে নেবো। তো খুব ভালো করে ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো একদম নরম হয়ে গেছে। তো মোটামুটি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি দিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে পাকা লঙ্কা কুচি আর জিরে গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণে ছড়িয়ে দিয়ে এটাকে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে হাই ফ্লেমে আরও 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমাদের রসগোল্লার চাটনি একদম রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। কতটা কালারফুল লাগছে দেখো দেখতে। চট জলদি বাড়িতে থাকা রসগোল্লা দিয়ে তৈরি করে ফেলো এই চাটনি রেসিপি, আর বাড়ির সকলকে তাক লাগিয়ে দাও। সবাই এটা ভেবে অবাকই হয়ে যাবে যে রসগোল্লা দিয়েও চাটনি বানানো যায়। যদি এই ইউনিক রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আরও রেসিপির আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।